সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে একটা টয় কালেকশনের ভিডিও নিয়ে এসেছি। তো আমি তো জানোই টয় কালেকশনই তোমাদের সাথে শেয়ার করি বেশিরভাগ এই চ্যানেলে, আর অন্যান্য ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না আসলে। যেহেতু আমার দুটো ব্লগ চ্যানেল আছে, এই চ্যানেলে তো আমি ব্লগ দিই না এখন, আর শর্ট ভিডিও দেওয়া শুরু করেছি। আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্য করি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর তার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আর আমার যে অন্যান্য দুটো চ্যানেল আছে সেখানেও আমি ভিডিও দিই, তো সেগুলো দেখার জন্য অবশ্য করি তারা তোমরা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারো, আমি লিংক শেয়ার করে দেবো। আর তো চলো এখন আর বেশি কথা না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আর এই চ্যানেলে তোমরা টয় কালেকশনও দেখতে পাবে, ছোটো ছোটো মিনি মানে ছোটো ছোটো ব্লগ আমি দেবো, মিনি ব্লগ দেবো। আর আমি চেষ্টা করবো ওদের মানে বাচ্চাদের টপিকের ওপর কোনো ভিডিও দেওয়ার, তো দেখি চেষ্টা অবশ্যই করব। তো সময়টা আসলে হয়ে ওঠে না এত কাজ সামলিয়ে ব্লগ ভিডিও বানিয়ে, আবার মানে এই চ্যানেলের পেছনে আমি সময় দিতে পারছি না। তো আমার খুবই ইচ্ছে যে এই চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার আগের মতো, তো দেখি তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি পারবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো এখন আর বেশি কথা না বলে তোমাদের সাথে টয় কালেকশনটা শেয়ার করি। সবার আগে দেখো একটা গ্যাস স্টোভ হাতে আসলো, এটা নতুন কিচেন সেট, ওদের অনেকেই কেনা হয়েছে তো সেজন্য মানে এটা হচ্ছে নতুন, মানে জানোই তো মানে বাচ্চা মেয়েরা একটুখানি ওই রান্নাঘরের খেলনা পছন্দ করে, রান্নার সেট তো এইগুলোই আর কি। তো মিষ্টু হচ্ছে সেই রকম, তো ওর কিচেন সেট পছন্দ, ডল পছন্দ, তো ওর পছন্দ সে ওকে কিনে দেওয়া হয়, ঠিক আছে? আর বাকি গোপালের তো গাড়ি পছন্দ, গাড়ি মানে এরকম টাইপের খেলনা ও পছন্দ করে, গাড়ি মানে কোনো ইলেকট্রনিক্স টাইপ জিনিসপত্র এগুলো। তো যাই হোক চলো, এরকম একটা গ্যাস স্টোভ, আর এর সাথে আরো আরো সেট আছে যেগুলো যেগুলো হাতে উঠছে দেখাচ্ছি। পিঙ্ক কালার গ্যাস স্টোভটা, ঠিক আছে, রাখলাম। তারপরে দেখো এটা বিচের ধার থেকে কেনা হয়, যেটা সমুদ্রের ধারে যে যে সমস্ত খেলনাগুলো বিক্রি হয়, যেগুলো যে বাচ্চারা মানে বালি দিয়ে এটা সেটা বানাবে তার জন্য, তো এরকম দুটো সেট কেনা হয়েছে। একটাই আমি এখন এনেছি, মানে আরেকটা খুঁজে পাচ্ছি না। এরকম একটা আছে, এরকম একটা আছে, আরও জল ঢালার একটা আছে, তলার দিকে আছে, মানে খেলনাগুলো নিচে চাপা পড়ে গেছে, সেগুলো তোমাদের পরপর দেখাচ্ছি, ঠিক আছে? তো এই একটা, এর সাথে এইটা আছে, আরও কী কী আছে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা তারপরে দেখো এই যে একটা বিল্ডিং ব্লকস, তো এটা তো পছন্দ করে বাচ্চারা জানে বিল্ডিং বানানোর জন্য, তো এটা আমি খুলে আর দেখালাম না, এগুলো দিয়ে খেলে আবার এর মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। এর আগে একটা কেনা হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, তাই আরেকটা কিনতে চেয়েছে, কিনে দেওয়া হয়েছে। এগুলো দামও খুব একটা বেশি না, তো ঠিক আছে। তো এই একটা বিল্ডিং ব্লকসের প্যাকেট। তারপরে দেখো গাড়ি, আর আমি ঘামছি কারণ আমি মাইক তো নেই, মাইক ছাড়া কথা বলতে গেলে ওই ফ্যানটা বন্ধ করেই কথা বলতে হবে। আর এই যে এই গাড়ি, এটা হচ্ছে ইয়েলো কালার গাড়ি, এটা নতুন গাড়ি, গাড়ির কোয়ালিটি খুবই ভালো, ভারী ভারী আর কি গাড়িটা, গাড়ির ডোরটা এরকম খোলা যায়, দেখো এরকম কোয়ালিটি ভীষণ ভালো। তো এইরকম গাড়ি ওর চেয়েছিল আর কি, যেরকম ডোর খোলা যায়, ডিকি খোলা যায়, তো ডিকি খোলা যায় সেরকম পায়নি, ডোরটা খোলা যায় এরকমই পাওয়া গেছে। তো এই দেখো এরকম গাড়িটা ইয়েলো কালারের, তারপর সিটও ভেতর দিকে দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, সিট আছে, স্টিয়ারিং আছে, সব কিন্তু প্রপার দেখা যাচ্ছে, কোয়ালিটি ভীষণই ভালো, ঠিক আছে? এরকম একটা গাড়ি। আর এই গাড়ির বক্সটা হচ্ছে মনে হয় এইটা, ঠিক আছে, এই বক্সটাও রয়েছে, বক্সের মধ্যে ছিল, বার করে খেলছিল। তারপরে তো দেখো এই যে ফ্যান, ভালো সময় ফ্যান দেখাচ্ছে, একটু হাওয়া খেয়ে নেবো। এই যে ফ্যানগুলো তো জানো এগুলো বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করে, শুধু যে তাই না, এটা নর্মালি মানে হাত পাকার পরিবর্তে যদি এরকম একটা ফ্যান হাতে থাকে না, এরকম ধরো গরম লাগছে, কারেন্ট চলে গেছে, তো বেশ হাওয়াটা ভালো খাওয়া যায়, দেখো এরকম এরকম এটা আওয়াজ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আওয়াজ হতো না, কী হচ্ছে জানি না, আওয়াজ হচ্ছে, তো এটা কোনো আওয়াজ হচ্ছে না, দেখো এই যে এটা বন্ধ করে দিলাম, এই যে এটা এটা দেখতে পাচ্ছ, এটা কোনো আওয়াজ হচ্ছে না, সুন্দর হাওয়া হয় কিন্তু বেশ ভালো, মানে হাওয়াটা খাওয়া যায়, আমার এখন গরম লাগছে, তো বেশ ভালো লাগছে, মানে এরকম হাতে মুখের সামনে এরকম ধরে রাখলে হাত পাকার থেকে অনেকটাই ভালো, সুন্দর হাওয়া হয়, বেশ ভালো লাগে। তো এই ফ্যানের ওদের শখ ছিল আর কি, অনেক আগেই আমরা পুরীতে ঘুরতে গিয়েছিলাম, বন্ধ করি, খুব মানে তিনটে স্টেপ হয়, একটা প্রথমে একটু আস্তে, তারপর মিডিয়াম, তারপর জোরে, হ্যাঁ, সুইচটাকে তিনবার টিপলে তিন রকম হাওয়া বেরোয়। তো এইরকম দুটো ফ্যান কেনা হয়েছে, একটা হচ্ছে মিষ্টু আর গোপালের, আর পুরীতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই ফ্যানগুলো ওরা দেখেছিল, কিনতে চেয়েছিল, কিন্তু ওখানে দামটা বেশি ছিল, তো আমাদের এখানকার লোকাল মার্কেট থেকে কেনা দামটা কমে পাওয়া গেছে, তো দুটো ফ্যান কিনে দেওয়া হয়েছে, দেখো এরকম দুটো ফ্যান, ঠিক আছে, টেবিল ফ্যান বলো, স্ট্যান্ড ফ্যান বলো, যাই বলো। তারপরে দেখো এই যে পিয়ানো, পিয়ানোই তো বলে এটাকে, ঠিক আছে,
তিন বছরের প্লাস বাচ্চাদের জন্য। এই যে এরকম পিয়ানো কিনে দেওয়া হয়েছে, পিয়ানো দুটো কেনা হয়েছে, এরকম বাজে, এরকম ভাবে বাজবে, ঠিক আছে। রিং লাইটে আলোটা চেঞ্জ হয়, রিং লাইটটা দিতেই হয় কারণ এই ঘরের আলোটা কম, অন্ধকার, তার জন্য রিং লাইটের আলোতে ভিডিও করতে হয়। পিয়ানোটা এরকম ভাবে বাজে, ঠিক আছে। এই যে পিয়ানো এরকম দুটো কেনা হয়েছে, একটা রেড কালারে একটা ব্লু কালারে, ঠিক আছে। তো পিয়ানো ভীষণ ভালোবাসে এরকম, ও এরকম দেখতে, এরকম দুটো পিয়ানো কেনা হয়েছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার, এই দেখো এই যে ব্লু কালার, এটা অন্যরকম বাজে, ওটা অন্যরকম বাজে। ঠিক আছে, তো এরকম দুটো পিয়ানো ওদের কিনে দেওয়া হয়েছে, এইরকম দুটো গেল। তারপরে এই যে কিচেন সেটের এগুলো টুকটাক দেখিনি, এই যে এটা হচ্ছে একটা প্যান, আর এটা ঢাকনা মনে হয় এটাই হবে, আমি যদিও শিওর নই। তো এই যে এরকম একটা প্যান রান্না করার জন্য, সস প্যান। তারপরে এই যে বললাম না, এই যে সেটের সাথে মনে হয় এটা, এই যে জল ঢালার জন্য এরকম একটা পাত্র, এই যে জল দিয়ে খেলনা এটা সেটা বানানোর জন্য, এইরকম একটা এর সাথেই ছিল। এরকম আরও একটা আছে কিন্তু বালতিটার কোনো খোঁজ নেই। তো এই দেখো এগুলো সব আছে কিন্তু বালতি একটা আমি পাচ্ছি না। এ দেখো এরকম দুটো দেখতে পাচ্ছ, তো একটা ওখানে রয়েছে, মানে এরকম তো মানে আরেকটা বালতি থাকার কথা জানি না, তো এরকম দুটো পেলাম। এই যে পাজল গেম কি না বলে এটাকে, এটা নামটা এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক এইটা ডাইজের মতো দেখতে, যে মিলানোর জন্য, আমি তো জীবনও মিলাতে পারবো না, তো জানি না। তো এরকম কেনা হয়েছে, এটা গোপালের শখ ছিল, ওকে কিনে দেওয়া হয়েছে এরকম একটা। এটার কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো, জিনিসটা ভালো জিনিস, ঠিক আছে। তারপরে এরকম আরও একটা গাড়ি, এই যে এই গাড়িটার কোনো ডোর খোলা যায়, এরকম এরকম ডোর খোলা যায়, আর এরও ভেতরে স্টিয়ারিং সিট সব ভালোভাবে প্রপার একদম দেখা যায়। এটাও ভারী, এটাও কোয়ালিটি ভালো, এটা অরেঞ্জ কালার, ওটা হলুদ রঙ ছিল, ওটা একটু বড়, এটা একটু ছোট, ঠিক আছে। তো দেখে নাও এই যে গাড়ি তো গেল। তারপরে এটা তো আমরা দেখেছো এর আগের কালেকশানে, তাই আমি দেখালাম না। এটা একটা পুলিশ কার, তো এটা অনেক রকম আওয়াজ হয়, তো এটা আমি আর দেখালাম না যেহেতু তোমরা আগে দেখেছো সেজন্য। তারপরে দেখো এই যে এটা হচ্ছে হেরিকেন, হেরিকেন এটা মেলার থেকে কেনা হয়েছে, হেরিকেনে কিন্তু আলো হয়, এ দেখো এখন আলোটা জ্বলছে না, ব্যাটারিটা মনে হয় গেছে গা শেষ হয়ে, হেরিকেনে কিন্তু আলো হয়। দেখি আরেকটা আছে ওটা জ্বলে নাকি, এরকম দুটো আছে, এ দেখো দুটো এরকম হেরিকেন কেনা হয়েছিল, মানে জ্বালানো জ্বল, দেখি এটা জ্বলে নাকি, হ্যাঁ এটা জ্বলছে, দেখো দেখতে পাচ্ছ জ্বলছে, এই যে তো এই দেখো দেখতে কি সুন্দর না, খুব কিউট। আমি মনে হয় ছোটবেলায় এরকম টাইপের খেলনা খুব পছন্দ করতাম, মানে তখন আমাদের সময় অন্যরকম ছিল, এখন এরকম পাওয়া যায়। দেখো এরকম দুটো হেরিকেন, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই বলো, এগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা, এই খেলনাগুলো কিন্তু খুবই কম দাম, এগুলো বেশি দামের খেলনা না, ঠিক আছে। তারপরে দেখো পপেট গেম, এই যে পপেটের মাঝখান থেকে সব উড়িয়ে দিয়েছে সব, তো এটা দেখাবো কি পপেট গেম। তারপরে এই যে ছাতা, ছাতাগুলোর যে স্ট্যান্ডগুলো নেই, ছাতার মাথাগুলোই রয়েছে, ছাতার মাথা রয়েছে আর কিছু নেই, তো স্ট্যান্ডগুলোর পাত্তা নেই কোনো, তো কী আর করা যাবে, এরকম দুটো ছাতা ছিল খুব সুন্দর স্ট্যান্ড দেওয়া, তো কিন্তু ছাতাগুলোর কোনো পাত্তা নেই, শুধু এই মাথাগুলো রয়েছে, মানে স্ট্যান্ডগুলো নেই, ঠিক আছে। তো তারপরে দেখো এই যে গাড়ি, এরকম গাড়ির একটা সেট কিনে দেওয়া হয়েছে, অনেকগুলো গাড়ি একসাথে, তো এখন তো সব আলাদা আলাদা হয়ে গেছে, তো দেখাচ্ছে তোমাদের সেইভাবেই। এ দেখো একটা গাড়ি, তারপরে এটা একটাই রয়েছে, আর এই যে আরেকটা বেরোলো, এই যে জল ঢালার ওই বালতির সাথে সেট, এই দেখো আরেকটা বেরোলো, যেহেতু দুটো বালতির সেট তো তাই দুখানা এরকম থাকবে স্বাভাবিক, এগুলো ওরা স্নান করার সময় না এগুলো নিয়ে খেলে, তো বেশ ভালো, জল নিয়ে এরকম কাছে জল দেওয়া যাবে, তো এরকম দেবো এরকমভাবে আছে ঠিক আছে। এই গেল। তারপরে এই যে ফ্রিজ রয়েছে দুখানা ফলস, হ্যাঁ না একটা ফ্রিজ একটা মাইক্রোওয়েভ, বাবা এই দেখো একটা ফ্রিজ একটা মাইক্রোওয়েভ দেখতে পাচ্ছ, এটা একটা ফ্রিজ এটা হচ্ছে মাইক্রোওয়েভ, তো এগুলো আর পেছন দিকটা দেখলে অবাক হয়ে যাবে, এই দেখো
এই যে ঠিক আছে তো কি খেলনা সাথে ছিল মনে হয় কিচেন সেটের সাথে এটা ছিল তো এখন তো মানে এক একটাতে নতুন নতুন দেয় এই দেখো ফ্রিজ মাইক্রোওয়েভ আর বাকিগুলো তো তোমাদের একটা একটা যখন এগুলো হাতে আসছে দেখাচ্ছি এই দেখো কাপ এই কাপগুলো ওদের প্রচুর কিচেন সেট তোমাদেরকে এর আগে দেখিয়েছি যারা যারা নতুন খেলনা কালেকশন মানে আমার আগের খেলনা কালেকশনগুলো দেখোনি অবশ্যই দেখে নিও প্রচুর খেলনা ওদের যা যা এই পর্যন্ত কেনা হয়েছে তোমরা ভিডিওগুলো দেখলে জানতে পারবে যে কি পরিমাণ খেলনা কেনা হয়েছে তো দেখো এই যে একটা এটা হচ্ছে ওয়াটার গেম মোবাইলের মতো দেখতে পাচ্ছ চুড়িগুলো এরকম পরানো হয় তো যাই হোক এই একটা আর এই দেখো জল ঢালার এই যে ঠিক আছে তো এরকম একটা আর তারপরে আর কি আছে এই যে গাড়ি একটা তারপরে এই বাস্কেট এগুলো সেরকম ভাবে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা স্পিনার এটা এরকম দুটো আছে ওদের খুব জোরে ঘোরে এগুলো হ্যাঁ এরকম এবং রেখে দেওয়া যায় সুন্দর জিনিসটা এরকম দুটো কেনা হয়েছে আর এরকম একটা ক্যাপসুল ক্যাপসুল পেন ক্যাপসুল পেন এটা এই দেখো পেনটা অদ্ভুত টাইপের এই যে এরকম পেনটা এই যে পেনটা এসে এরকম পেনটা আবার ছোট করে ক্যাপসুল হয়ে যায় এটা ছোট করলাম তো বন্ধ করে দিলাম এই একটা ক্যাপসুলের মতো হয়ে গেল তো চলো এদিকে কমপ্লিট হলো আর এই যে গাড়ি কটা আছে ঠিক আছে তো এগুলো দেখেছো মনে হয় তো এবারে চলো বড় বড় খেলনাগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই এ দেখো এটা হচ্ছে একটা জাইলোফোন ঠিক আছে তো জাইলোফোন তো বাচ্চারা পছন্দ করে তোমরা জানোই তো জাইলোফোনটা হচ্ছে এরকম এটা খুব ভালো জিনিসটা আর কি তো এরকম আর এটা তো দেখো জাইলোফোনটা এরকম দেখতে আর এই যে পেছন দিকে এরকম কাঠি দেওয়া আছে বাজানোর জন্য এই সাউন্ডটা ভীষণ ভালো ঠিক আছে তো আমি একটু বাজিয়ে দেখাই এই দেখো এটা তো মনে হয় এটা দেখেন এখানে প্রেস করলে বাজবে হচ্ছে এখানে প্রেস করলে বাজবে এরকম এগুলো প্রেস করলে তো বাজে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে এটা এরকম বাজবে তো এটা হচ্ছে জাইলোফোন খুব ভালো আমার এটা এত পছন্দ খুব ভালো লাগে আমার এই খেলনাটা তো যত্ন করে রাখার চেষ্টা করা হয় যাতে এগুলো ভালো থাকে টেলিফোনটা দেখালাম দেখে নিলে এবারে দেখো এই যে এটা হচ্ছে পুতুল ডল পুতুল মানে বার্বি ডল তো এগুলো একটু কম দামে বার্বি আর কি হালকার মধ্যে তো এগুলো দামও ওই দাম মনে হয় 99 করে হ্যাঁ 99 প্রাইস আছে তো এই দেখো ডল আছে একটা একটা ড্রেস আছে একটা ব্যাগ আছে ক্লিপ আছে তো ঠিক আছে তো এই যে বার্বি ডল খুলে আর দেখালাম না খুলে দেখানোর মতো কিছু নেই যদিও বুঝতেই পারছো তো খুললাম না আর আমি এই কাছ থেকে ভালো করে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা তো বার্বি ডল আরো একটা দেখো ডলের সেট এটা একটা বেবি হবে এটা ফিডিং বটল আছে সাথে একটা আর এই যে একটা ব্যাগ আছে তো এই তো আর একটা ড্রেস আছে এখানে একটা ড্রেস আছে তো এটা হচ্ছে আলাদা রকমের তো এটার দাম কত এটা 149 প্রাইস ছিল কেনা হয়েছে এগুলো সব বিশাল থেকে কেনা ঠিক আছে তো এই খেলনাটা ছেলে দুটো ডল এই একটা ঠিক আছে তো আরো একটা আছে দেখাচ্ছি তবে এই খেলনাগুলো নতুন তো তাই তোমাদের বলে দিচ্ছি বেরোচ্ছে তো মাঝখানে একটু উঠে গিয়েছিলাম এই গাড়িটা নিয়ে আসলাম বক্সের খেলনা সব শেষ তো এই দুটো টয় তোমাদের দেখালাম তারপরে উঠে গেলাম গাড়িটা নিয়ে আসলাম তো ডলগুলো হয়ে গেল এবার আরেকটা ডল এই যে এই ডলটা এই দেখো এটা একটু স্পেশাল আছে ডলটার পোশাকটা দেখে বুঝতে পারছো কি সুন্দর পোশাকটা ড্রেসটা কি দারুণ তো এটা একটু ভালো কোয়ালিটি দামটা একটু বেশি তবে এটা কিন্তু অফারে পাওয়া গেছে এমনি প্রাইস আছে 450 মানে 450 টাকা দাম তো এটা একটু ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছ ড্রেসটা কত সুন্দর পরানো আর ভীষণ মেটেরিয়াল মানে যেটা মানে বার্বি ডলের যে কোয়ালিটি সেটাও ভালো একটু ভারী হবে আর এই যে চিরুনি আছে ভেতরে আর কি কি আছে আয়না আছে চিরুনি আছে আর এইরকম আর কি কিন্তু এটা দামটা বেশি হলো কিন্তু এটা অফারে পাওয়া গেছে এটা অ্যাকচুয়ালি দাম লেখা রয়েছে যে 450 টাকা এই দেখো এখানে প্রাইসটা দেওয়া আছে এখানটা তো 450 কিন্তু 450 নেয়নি এটা মনে হয় 50% অফে ছিল তো এটা 299 এ আনা এই দেখো দেখতে পাচ্ছ 299 মানে 450 প্রাইসে 299 অফারে দিয়েছিল ঠিক আছে যেহেতু মানে জিনিসটা ভালো তার জন্য এই আর কি এই তিনটে ডলের মধ্যে এটা একটু ভালো ঠিক আছে ভালো কোয়ালিটি আর কি
তো চলো এবারে দেখিয়ে দিই গাড়িটা কেমন। এই যে গাড়িটা, বড় গাড়ি, এটা হচ্ছে সব থেকে বড় খেলনা এতগুলো খেলনার মধ্যে। তো এই দেখো, এটা পেছন দিকটা হচ্ছে এইরকম একটা স্পোর্টস কার, আর এখানে একটা ডিকি মতো আছে যার মধ্যে অলরেডি মনে অনেক জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছে। ডিকিটার মধ্যে অলরেডি মনে অনেক জিনিস আছে। এই দেখো এই ডিকিটা হচ্ছে এরকম, এরকম খোলা যায়। এর মধ্যেও গাড়ি মোছার থেকে শুরু করে এটা সেটা নানানটা সব রেখে দিয়েছে। এই যে এটা ডিকি মতো, হ্যাঁ, এর ভিতরে বাচ্চারা খেলনা রাখতে পারবে, পছন্দ হবে আর কি বাচ্চাদের। আর কোয়ালিটিটা একটু হার্ডি আছে, ভালো। আর এটা মনে হয় 35 কেজি পর্যন্ত ওজন নিতে পারবে, নাকি 25 এরকমই হবে। তবুও এটা গোপালি চালায় নিশ্চয়ই এর মধ্যে বসে না, কারণ বলা যায় না, যেহেতু একটা বাচ্চার এজের ব্যাপার আছে, সেই এজের হিসেবে গাড়িটা যেহেতু বানানো, সেজন্য ও চালায় না, ওর তো ইন্টারেস্টও নেই অবশ্য। তো এটা গোপালি চালায়, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পোর্টস কার, সামনেটায় লাইট জ্বলে, কিন্তু এরকম তিনটে সাউন্ড হয়। তো এই গাড়িটা হচ্ছে সব থেকে বড় খেলনা, সব থেকে দাম বেশি, মানে এই খেলনাগুলোর মধ্যে। তো ফ্রেন্ডস, আমি ঘেমে গেছি, দেখো কিরকম ঘাম হচ্ছে। আর আমি এখন ফ্যানটা চালাবো, আর সব খেলনা তোমাদের দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই আজকের ভিডিওটা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমি এখানে আরও ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে, আর শর্টস দেবো, সেগুলো তোমরা দেখতে পারো। আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।